ATM বাজানো গাইস আমি না অনেকদিন ধরে ভাবতেছি একটা ভিডিও বানাবো एक्चुअली টাইম ঠিকঠাক করে কভারেজ করতে পারতেছি না জানলে ভিডিওটা বানাতে পারতেছি না কারণ আমি একদিন ফেসবুকে স্ক্রল করে দেখলাম হুনচোর একটা ভিডিও দেখলাম সো एक्चुअली না আমি ত্রিপুরা ক্রিয়েটরস দের ভিডিওটা দেখছিলাম মানে নরমাল অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু যখন হুনচো একটা ভিডিও বানাইছে যে সবাই তোমরা দেখছো হুনচো ভাই একটা ভিডিও বানাইছে যে অল ক্রিয়েটরস ডে মানে অল ক্রিয়েটরস বলতে ক্রিয়েটরস ডে সেলিব্রেশন করছে ওখানে হুনচো নাই সো অ্যাকর্ডিং টু মি ত্রিপুরার মধ্যে যদি আমরা টপ 10 ক্রিয়েটরস এর লিস্ট বাইর করি হুনচো তার মধ্যে অবভিয়াসলি থাকবো কারণ খুব ভালো একজন মানে ভালো পপুলারই ত্রিপুরা অ্যাজ ওয়েল অ্যাজ হুনচোর ইনভাইট দিছে কিন্তু হুনচো বিজি থাকার কারণে হুনচো ভাই এতে পারছে না বাট যখন আমি হুনচো ভাই একটা ভিডিও বানাইছে যে আজকে কথা বলবো ত্রিপুরার সব থেকে বড় টপ লেভেলের ক্রিয়েটরসদেরকে নিয়ে তারা যে টপ লেভেলের এটা আমি কইছি না কিন্তু এটা তারা নিজেরাই ডিসাইড করছে ক্রিয়েটরস কি তারা শুধুই আমি কি ক্রিয়েটরস না বা অন্যরা কি ক্রিয়েটরস না শুধু তারাই ইনভাইট করে বা আগরতলায় ক্রিয়েটরস করতে গেলে যে এখানে বিশাল গড়ের আছে অন্য অন্য জায়গার মধ্যে আছে অনেকেরই আছে সো আই ডিন্ট মেনশন এনিওয়ান নেম সো সবখানে আছে যদি আগরতলায় ক্রিয়েটরস হইতো তাহলে এখানে হুনচো অবভিয়াসলি থাকতইলে বা আগরতলায় ক্রিয়েটরস হলে অন্যখানে দিয়ে করতে আছে বাট হুনচো ভাই এখানে খুব সুন্দর একটা পয়েন্ট দাঁড়িয়েছে বাট আমি এই যে ভিডিওটা বানাইতেছি আমি জাস্ট এমন না যে হুনচো ভাইয়ের সাপোর্ট করে ভিডিও বানাইতেছি আর যারা যারা অ্যাটেন্ড করছে তারা এগেনস্টে গিয়ে ভিডিওটা বানাইতেছি আমি জাস্ট এটাই কইতাম যাইতেছি যে যেহেতু এটা ত্রিপুরার মধ্যে ক্রিয়েটরসদের মধ্যে ক্রিয়েটরস ডে সেলিব্রেশন করছো তোমরা তো ক্রিয়েটরস ডে সেলিব্রেশনের মধ্যে নিশ্চয়ই তোমরা ছোটোখাটো যারা আছে সবাই ইন্সপায়ার করারই একটা উদ্যোগ নিচ্ছ যাতে তোমরা দেখা আরও অনেক যারা ছোটো ছোটো আছে তারা আরও মানে আগ্রহ দেখাইয়া ভিডিও বানাই ইউটিউবের লিগে বা ইউটিউবিংয়ের মধ্যে একটু বেশি ফোকাস করে বাট ওইখানে তোমরা যদি একজনের উপর কি এটা একজন আঙুল দিয়ে লাগাই দেবো তাহলে তোর হলো না না যে আমি হেরে ইনভাইট করতাম না হেরে আমার ভালো লাগে না হেরে আমার ভালো লাগে না হের লেগে আমি ইনভাইট করতাম না এমন করলে খুবই খারাপ কারণ আমরা রিসেন্টলি কয়েকদিন আগে দেখছি ওয়েস্ট বেঙ্গলে কিরণ দত্ত আর সিনেবাপের মধ্যে অনেক ভেজাল হয়েছে তার মধ্যে অনেক একটা মানে ভালো দেখায় না না একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে দেখা পুরো স্টেটেরই একটা খারাপ দিয়ে এখানে মানুষ কেউ নেই সেমভাবে তোমরা ত্রিপুরাতে শুরু করছো ভাই তোমরা তোমরা ইউটিউব কন্টেন্টের লেগে আমরা ত্রিপুরাটা নষ্ট করো না আমার একটি কথা তোমরা ইউটিউব বানাও যা ইচ্ছা তা করো বা ত্রিপুরার নাম বদনাম করো না যে আমরা ত্রিপুরার ক্রিয়েটার্স একজনের প্রতি তার একজন আঙ্গুল দিয়ে দিই বাট আমরা যে সময় ওই সময় কলকাতার ক্রিয়েটার্সরা এই ভেজাল দিয়ে দেখতাম আমরা ভাবতাম যে না আমাদের ত্রিপুরার ক্রিয়েটার্সরা যারা আছে তারা খুবই ডিসেন্ট তারা একজনের প্রতি একজন আঙ্গুল দেয় না বাট তোমরা যা শুরু করছো ভাই এটা খুবই মানে লজ্জাজনক একটা ভাব মানে যা হয়েছে আমার মতে অ্যাকর্ডিং টু মি ভাবো একজনের ফুটকিতে একজন আঙুল দিয়ে কেউই লাভ নিস তুমি তুমি তারা রোস্ট করছো বা হে তারা রোস্ট করছো হেরও বদনাম হইতেছে তোমারও বদনাম হইতেছে।